হাতের লেখা সুন্দর ও দ্রুত করতে কে না চায়? আপনিও নিশ্চয়ই চান। আপনাদের যারা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের আয়োজনে শিলন হাতের লেখা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমি সজল কুরাইশি। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে হাতের লেখা সুন্দর করা যায়। হাতের লেখা সুন্দর করার 9টি টিপস প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি। সুন্দর হাতের লেখা লিখতে হলে সঠিক নিয়মে বসতে হবে। একটি ছড়ার মতো করে পড়ে নেই, সঠিক বসা, সঠিক ধরা, সঠিক নিয়মে শিলন করা, সম অক্ষর, সম মাত্রা, সম দূরত্ব নিশ্চিত করা, সুন্দর বর্ণ, সুন্দর রীতি, সুন্দর নিয়মিত শিলন করা, সঠিকভাবে বসতে হবে, অর্থাৎ মেরুদণ্ড সোজা করে বসতে হবে। এমন জায়গায় বসবেন যেখানে চেয়ার এবং টেবিলের দূরত্বটি সমান থাকে, গুল মেরুদণ্ডটি যেন সোজা থাকে, বেঁকে যেন না বসতে হয়, হাতের উপরে যেন অতিরিক্ত চাপ না পড়ে, এবং অবশ্যই বসার সময় আপনার বাম হাতটি যেন কাগজের উপর পড়ে খাতার উপর থাকে সেটিও খেয়াল রাখতে হবে। সঠিক ধরা, কলম দিয়ে অথবা পেন্সিল যেটি দিয়ে লেখেন ধরতে হবে ঠিক এমনভাবে নিবের কাছাকাছি, এবং আপনার কনিষ্ঠ আঙ্গুলটি যেন এখানে ব্যালেন্স করতে পারে, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি যেন ব্যালেন্স করতে পারে সেভাবে ধরতে হবে, এবং গ্রিপটি যেন টাইট গ্রিপ না হয়, সফট গ্রিপে আলতো করে ধরতে হবে। বেশি জোরে ধরলে 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার সময় অনেকে বলে হাতে ব্যথা করে, সেই ক্ষেত্রে হাতে ব্যথাই করতে থাকবে, লেখা সুন্দর হবে না। সুতরাং ধরাটাও কিন্তু আলতো করে ধরতে হবে, ধরার নিয়মটি সঠিক করতে হবে, এবং সঠিক নিয়মে শিলন করা, অর্থাৎ কি কি নিয়ম রয়েছে সেগুলো আমরা দেখে নেব। শিলনটা অর্থাৎ চর্চা, হাতের লেখা শিলন করার কোনো বিকল্প নেই, নিয়মিত শিলন করতে হবে। সেই সঙ্গে সম অক্ষর, অক্ষরগুলো যেন সবগুলো সমান সাইজের হয় সেগুলো খেয়াল রাখতে হবে, সম মাত্রা, প্রত্যেকটির মাত্রা যেন সমান থাকে, সোজা থাকে, তাহলে লেখা সুন্দর হবে। সম দূরত্ব নিশ্চিত করা, প্রত্যেকটা বর্ণের একটা থেকে আরেকটার দূরত্ব যেন সমান থাকে সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে, একটির সাথে আরেকটি যেন জড়িয়ে না যায়, আবার খুব বেশি দূরে যেন না চলে যায় সেটি খেয়াল রাখতে হবে। সুন্দর বর্ণ, প্রত্যেকটা বর্ণ যেন সুন্দর হয় সেটি ছাপার হরফের যে অক্ষরগুলো সেগুলো মনোযোগ দিয়ে লিখতে হবে এবং মনোযোগ দিয়ে চর্চা করতে হবে, আর অথবা সুন্দর রীতি, যার কৌশল, লেখার কৌশল ভালো কিংবা যার বর্ণ ভালো দেখতে সেরকম একটি বর্ণের রীতি স্টাইল কপি করতে হবে, ফলো করতে হবে। সুন্দর নিয়মিত শিলন করা, নিয়মিত তো শিলন করতেই হবে, শিয়াল চর্চা করার কোনো বিকল্প নেই, কিন্তু সেই চর্চাটি যেন সুন্দর হয়, আমাদের জীবনের প্রত্যেকটি কাজে যেন সুন্দরের চর্চা নিয়মিত আমরা করি, তাহলেই সবকিছুই সুন্দর হয়ে উঠবে। এবার দ্রুত করার 3টি টিপস বলে দিচ্ছি। 1 টানে প্রত্যেকটি বর্ণ লিখতে হবে, প্রত্যেকটি বর্ণ এক টানে লেখা সম্ভব হয় না, যতগুলো বর্ণ এক টানে লেখা সম্ভব সেগুলো এক টানে লিখতে হবে, যেগুলো 2 টানে সেটি 2 টানে, কিন্তু দ্রুত লিখতে হবে। 1 মিনিটে বর্ণমালা লিখতে হবে, আমাদের বর্ণমালায় 50টি বর্ণ রয়েছে, প্রত্যেকটি যদি 1 সেকেন্ড করে সময় লাগে সেই ক্ষেত্রে 50 সেকেন্ডের মধ্যে লেখা সম্ভব, আরো 10 মিনিট বাড়িয়ে নিচ্ছি, তাহলে 1 মিনিটের মধ্যে এইভাবে দ্রুত লেখার চর্চাটি করতে হবে, যেন আমার বর্ণমালা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। প্রথমে হবে না, 2 মিনিট 3 মিনিট সময় লাগবে, আস্তে আস্তে সময়টা কমিয়ে নিয়ে আসতে হবে স্পিড টেস্টের মাধ্যমে, আপনার টাইম ধরার ঘড়িতে কিংবা মোবাইলে স্টপ ওয়াচ রয়েছে, সেই স্টপ ওয়াচ ধরে ধরে চর্চা করতে হবে, এবং প্রত্যেক দিন কম করে 1 ঘন্টা ছিলন করতে হবে, সেটি অবশ্যই দ্রুত লেখার জন্য, দ্রুত বিভিন্ন অনুচ্ছেদ, বিভিন্ন প্রশ্ন, পড়াশোনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই এইভাবে চর্চা করতে হবে। তো আমরা শুরুতে যারা একদম লেখা শুরু করছি তাদের জন্য পেন্সিল দিয়ে শুরু করতে হবে। এইভাবে পেন্সিল দিয়ে শুরু করলে 3টি বেসিক শেপ, এই 3টি বেসিক শেপের চর্চা করতে হবে। শেপগুলো কি কি? একটা হচ্ছে এরকম গোল,
একটা হচ্ছে এরকম সোজা টান এবং এই টান মাত্রা টান এই টানগুলো টানগুলো আর একটা হচ্ছে এই বয়ের শেপ এই তিনটা শেপ এইটি দিয়ে আমরা সবগুলো অক্ষর লিখতে পারবো আমি দেখা সুবিধার জন্য এবার কলমে চলে যাচ্ছি যে শেপগুলো কিভাবে আমরা সরো অটো যদি লিখি এই যে এই শেপ গোল শেপ সেটার মধ্যে যদি এইখানে এই গোলটা আসে আর এই টান এটা অর্থাৎ এই শেপ দিয়ে কিন্তু সবগুলো অক্ষর আর রসুই লেখার সময় গোলটি একটু ছোট্ট গোল দিতে হবে এইখানে অর্ধবৃত্ত দীর্ঘইর বেলাতেও এই রসুর বেলাতে দুইটা গোল এই দীর্ঘ তো তাই রিয়ের বেলাতে আবারও সেই বয়ের মতো যে শেপটি রয়েছে বলেছিলাম সেইটি সেটি দিয়ে এই যে টান টান সব জায়গাতেই কাজে লাগবে এর বেলাতেও এই টান একটি অর্ধবৃত্ত এবং এইখানে আরেকটি অর্ধবৃত্ত এরকম ভাবে এ ওই ও এর বেলাতেও এই ছোট্ট গুণ বড় গুণ এই ছোট্ট গুণের এইভাবে দিয়ে এই বড়গুলোর মধ্যে কয়ের বেলাতেও এই বয়ের শেপটি লাগবে বয়ের শেপটি খয়ের বেলাতেও কিন্তু এই বয়ের শেপটি এই দিয়ে দিলেই খ হয়ে যাবে অর্থাৎ এই দিলে এরপর যদি বয়ের শেপটি দেখুন এই যে খ গয়ের বেলাতেও এই টান এবং সেই ক্ষেত্রে এই গোল এইগুলোর মধ্যে এইখানে একটা ছোট্ট অর্ধবৃত্ত অর্থাৎ এই গোলের চর্চাটি বারবার করতে হবে আমাদেরকে ঘয়ের বেলাতেও এইখানে ছোট্ট গোল এবং এই যে বয়সে ঘ হয়ে গেল কিংবা ড শেপের যতগুলো রয়েছে সেইগুলোর মধ্যে এরকম ছোট্ট গোল বড় গোল এইটি প্র্যাকটিস করতে হবে এই যে ছোট্ট গোলের মধ্যে কিভাবে উ হয়ে যাচ্ছে তো এইভাবে প্রত্যেকটি অক্ষরই লেখা সম্ভব এই যে অর্ধবৃত্ত ছয়ের বেলাতে এবং ছয় তো ছোট্ট করে ছ লিখে তারপর এই ডান দিলেই ছ হয়ে যাচ্ছে বর্গীয় জয়ের বেলাতে ওই ডয়ের মতো করে সেই ঝ বয়ের শেপ তো এই এইভাবে করে প্রত্যেকটি অক্ষরই লেখা সম্ভব আমরা এইবার আপনাদেরকে দেখাচ্ছি যে এই গোল টান এবং এই শেপগুলোর চর্চার পর কিভাবে বাকি শেপগুলো রয়েছে সেইগুলোর প্র্যাকটিস করতে হবে দেখুন এখানে এই তয়ের মতো যে শেপটি রয়েছে এখানে এই তয়ের শেপটি বারবার করে প্র্যাকটিস করবেন তাহলে এই সর ও সর আ এবং ত এইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তয়ের মতো যে গোলটি একটু এই দুই লাইনের পাইয়ে দিয়ে ওটা দুই লাইন ধরে আঁকা সেই জায়গায় হয়ের মতো যে শেপটি রয়েছে সেটি একদম নিচ পর্যন্ত যাবে না মাছের থেকে একটু নিচ পর্যন্ত আসবে একদম নিচের লাইনটি ধরবে না এবং সেইভাবে এই অক্ষরগুলো কতগুলো অক্ষর কিন্তু এগুলো লেখা সম্ভব এই শেপটিও এরকম বারবার করে অর্থাৎ একটি হচ্ছে একটু বড় করে আর একটি একটু ছোট্ট করে ডয়ের মতো এই শেপটি বারবার প্র্যাকটিস করতে হবে এই শেপটি প্র্যাকটিস করলে এই এতগুলো অক্ষর কিন্তু আমরা সুন্দর করে লিখে ফেলতে পারবো এই উপরের টানটি দেখুন রস্যই দীর্ঘই উ এ এই সবগুলোর মধ্যেই তট জফলা কিংবা খণ্ডত সবগুলোর মধ্যে কিন্তু এই বাঁকানো সুতরাং এই বাঁকানো টানটা বারবার প্র্যাকটিস করতে হবে এর শেপটা বারবার প্র্যাকটিস করতে হবে এই শেপটা এখানে গয়ের মধ্যে মূর্ধন্য ন প এবং তালব্যসের মধ্যে রয়েছে বয়ের মতো শেপটা সুন্দর হয় না অনেকে এই বয়ের মতো শেপটা সুন্দর না করলে এই রি ক খ ঝ ঘ ব র এই শেপগুলো সুন্দর হবে না কিংবা অন্তস্থ জয়ের মতো যে শেপটি রয়েছে এখানে ঘ থ ফ ম অন্তস্থ জ মূর্ধন্য স অন্তস্থ অ তন্তস্থ এই সবগুলোই এই শেপের মতো
এই যে শেপটি দেখাচ্ছে বিশেষ শেপ, এটির মধ্যে চ ছ ট ঢ এবং ঢ শূন্য রয়েছে। আরেকটি শেপ হচ্ছে নিচের দিকে এই গুলের মতো শেপই, এটি একটু নিচে এইভাবে লিখলে ন এবং ল এই শেপের মধ্যে আসে। গোল এবং টানের এই শেপগুলো, এইগুলো দিয়ে সবগুলো অক্ষরই কিন্তু লেখা সম্ভব। তো আমরা কিভাবে দ্রুত প্র্যাকটিস করব সেটি একটু দেখিয়ে দিই। এই দুই লাইনের মাঝখানে সড়কটা এইখান থেকে শুরু করে এইভাবে লিখতে হবে, এবং লেখাটা অবশ্যই চেষ্টা করতে হবে যত দূর সম্ভব এক টানে প্রত্যেকটা বর্ণ লেখার চেষ্টা করতে হবে। যেগুলো এক টানে সম্ভব না সেগুলো দুই টানে কিন্তু দ্রুত করে লিখতে হবে। আমাদের এই স্বরবর্ণ হয়ে গিয়েছে, এবার আমরা ব্যঞ্জন বর্ণে চলে গেছি, এবং ব্যঞ্জন বর্ণগুলো প্রত্যেকটা লেখার মধ্যে নিজস্ব একটি স্টাইল যেন দাঁড়ায় সেটির চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকটি লেখা যেন সুন্দর এবং দ্রুত হয় সেটির চেষ্টা করতে হবে। আমরা চাই প্রত্যেকেই এরকম ভাবে নিয়মিত প্র্যাকটিস করে অবশ্যই হাতের লেখাগুলো প ফ বল কথা বলার জন্য লিখতে এখানে একটা সময় বেশি লাগছে। আমরা এইভাবে দ্রুত লিখব। বিসর্গ এবং চন্দ্রবিন্দু এইভাবে 50 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ড এরকম সময়ের মধ্যে লেখাগুলো শেষ করতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল, আমরা আরো বিভিন্ন টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হব। কেমন লাগলো সেটি জানার জন্য অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট মূল্যবান মতামত আমাদের আরো সুন্দর করে তুলতে সাহায্য করবে। আর এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং সেই সঙ্গে বেল বাটনটিতে চাপবেন। আপনাদের সবাইকে সজল করে এসে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।